স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ। আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে গত পাঠে দুটি ডাটা টেবিলের মধ্যে কীভাবে রিলেশন তৈরি করতে হয় সেটা দেখেছিলাম এবং ডেটাবেজ টেবিলে ব্যবহৃত অপারেটর সম্পর্কে জেনেছিলাম, যে প্রত্যেকটা অপারেটরের ভাগ সম্পর্কে জানতে হবে, যে অ্যারিথমেটিক অপারেটরে কারা কারা আছে, লজিক্যাল অপারেটরে কারা কারা আছে, কনক্যাটিনেশন অপারেটরে কারা আছে, কম্পারিজন অপারেটরে কারা আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে জানতে হবে। এর মধ্যে কনক্যাটিনেশন অপারেটর যেটা, সেটা কিন্তু এমসিকিউতে সবচেয়ে বেশিবার আসে। আর সেখানে আমরা একটা নতুন শব্দ পেয়েছিলাম, সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে কতগুলো ক্যারেক্টারের সমষ্টি, অর্থাৎ এই গ্রুপ অফ ক্যারেক্টার, অর্থাৎ প্রত্যেকটা শব্দ হচ্ছে এক একটা স্ট্রিং, প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা স্ট্রিং, আর প্রত্যেকটা বর্ণ হচ্ছে এক একটা ক্যারেক্টার। তো চলো আজকে আমরা প্রথমেই যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ডেটা সিকিউরিটি। অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে ডেটার গোপনীয়তা রক্ষা করাকে ডেটা সিকিউরিটি বলে। ডেটাবেজ প্রশাসক এই গোপনীয়তা রক্ষার দায়িত্ব পালন করে থাকেন। খেয়াল করো ভালো করে, অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে কি বলা হয়েছে এখানে? অনির্দিষ্ট ব্যক্তি মানে কি? অর্থাৎ তুমি অথবা তোমার প্রতিষ্ঠানের স্টাফ ব্যতীত অথবা কোনো দায়িত্বপ্রাপ্ত লোক ব্যতীত বাকি সব ব্যক্তিকে বলা হয় অনির্দিষ্ট ব্যক্তি। অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে ডেটার গোপনীয়তা রক্ষা করাকে বলে ডেটা সিকিউরিটি। পরীক্ষা এক মার্কের জন্য আসতে পারে, ডেটা সিকিউরিটি কি? আমরা কিন্তু ইতিপূর্বে এনক্রিপশন নিয়ে আলোচনা করেছিলাম, এই যে ডেটা এনক্রিপশন ডিক্রিপশন, এগুলো আসলে কারা করবে, কে করবে, এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের, অর্থাৎ প্রশাসকের। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে এই কাজ কারা করে, সাবিকার কাছে থাকে। তাহলে ডেটাবেজ প্রশাসক এই গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব পালন করে থাকেন। তাহলে এই কাজটা কি করে? ডেটাবেজ প্রশাসক, অর্থাৎ যার উপর ডেটাবেজ তৈরি এবং ডেটাবেজ রক্ষণাবেক্ষণ, ডেটাবেজ ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, তাকেই বলা হয় ডেটাবেজ প্রশাসক। তাহলে অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে ডেটার গোপনীয়তা রক্ষা করাকে বলা হয় ডেটা সিকিউরিটি। মনে রাখবে, সিকিউরিটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ডেটাবেজের ভিতরে তোমার অনেক গুরুত্বপূর্ণ ডেটা থাকবে। এরপর আসো, ডেটাবেজ প্রশাসক যে বিষয়গুলোর নিয়ন্ত্রণ করে তা হলো, ডেটাবেজ প্রশাসক কি কি বিষয় নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তার দায়িত্বে কি কি থাকে, তাকে কি কি দায়িত্ব পালন করতে হয়। এক, অনুমোদন ব্যতীত ডেটা ব্যবহার করতে না পারে, অর্থাৎ ওনার অনুমতি ব্যতীত কেউ ডেটা ব্যবহার করতে পারবে না। উনি যদি কাউকে পাসওয়ার্ড দেয়, উনি যদি কাউকে ইউজার আইডি দেয়, তাহলে সে ব্যক্তি ডেটাবেজ ব্যবহার করতে পারবে, এছাড়া কেউ ডেটাবেজ ব্যবহার করতে পারবে না। তাহলে দেখো, এই যে অনুমোদন, কে অনুমোদন দিবে? ডেটাবেজ প্রশাসক। তো আমি তোমাদেরকে বলি যে গত কয়েকদিন আগে তোমাদের যে অনলাইনে পরীক্ষা হয়েছে, যে আমার ওয়েবসাইটের মাধ্যমে, তো আমার ওয়েবসাইটে কিছু স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে ফেলছে। তো আমি রেজিস্ট্রেশন তো কাউকে আসলে করতে বলিনি, তো তারা রেজিস্ট্রেশন করাতে আমার ওয়েবসাইটের একটা ওয়েট বেড়ে গেছে, আমার ওয়েবসাইটটা মানে ইয়ে হয়ে গেছে, যে সে বেশি মেমোরি দখল করতেছে। তখন আমি কি করলাম, যারা যারা রেজিস্ট্রেশন করছে এদের প্রত্যেকটাকে ডিলিট করে দিয়েছে, অর্থাৎ আমার এখানে নতুন কোনো মেম্বার আমি অ্যাড করি না। অর্থাৎ আমার ডেটাবেজের ভিতরে আমার ওয়েবসাইট শুধুমাত্র আমি ব্যবহার করব, আর বাকিরা শুধুমাত্র দেখতে পারবে, যেমন তোমরা যে পরীক্ষা দিয়েছো, তোমরা প্রশ্নটা পাইছো আর শুধুমাত্র কি করতে পারছো, তোমরা শুধুমাত্র আনসারের ভিতরে যে কোনো একটা আনসারে টিক দিতে পারছো, অর্থাৎ সাবমিট করতে পারছো, এর বাইরে তোমরা কোনো কিছু সংশোধন করতে পারবে না, কোনো কিছু লিখতে পারবে না, কোনো কিছু লেখার সুযোগ ছিল না, শুধুমাত্র নাম রোল, অর্থাৎ যে যে জায়গায় আমি লেখার সুযোগ দিয়েছি সেই জায়গায় তোমরা লিখতে পারছো, যে জায়গায় তোমাদেরকে টেক্সিনে দেওয়ার সুযোগ দিয়েছে সেই জায়গায় তোমরা টেক্সিনে দেওয়ার সুযোগ পাইছো, অর্থাৎ যেখানে তোমাকে যেটার অনুমতি দেওয়া হয়েছে তুমি সেটাই করতে পারছো, এর বাইরে কিন্তু তুমি কোনো কিছুই করতে পারো নাই। এবং এই পাসওয়ার্ড যেটা তোমাকে দেওয়া হয়েছে, এই পাসওয়ার্ড ছাড়া কেউ কিন্তু এই যে প্রশ্নটা দেখতেও পারবে না, সে প্রশ্নটা সাবমিটও করতে পারবে না। বিষয়টা হচ্ছে এইরকম, অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে ডেটাবেজ সিস্টেমকে রক্ষা করা, অর্থাৎ ফুল সিস্টেমকে রক্ষা করতে হবে অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে। এরপর, অনুমোদন ব্যতীত স্কিমা অবজেক্ট ব্যবহার না করা। স্কিমা অবজেক্ট হচ্ছে তোমার ডেটাবেজের ভিতরে অনেকগুলো অবজেক্ট থাকে, যে ডেটা হচ্ছে তোমার এই তোমার এই তার ধরো তোমার একটা ডেটাবেজের সেই ডেটাগুলোকে নির্দিষ্ট নিয়মে সাজাবে, অর্থাৎ এই যে শর্টিং, ইন্ডেক্সিং, এগুলো সব হচ্ছে স্কিমা অবজেক্ট। এই যে কাজগুলো সে কখনো করতে পারবে না, স্কিমা অবজেক্ট ব্যবহার
না করা, অনুমোদন ব্যতীত, তার মানে যার অনুমোদন নাই সে কিন্তু করতে পারবে না। এরপরে ব্যবহারকারীর সীমা নির্ধারণ করা, ব্যবহারকারী কি কি কাজ করতে পারে, ব্যবহারকারী কি ডেটাবেস শুধু পড়তে পারবে, ধরো কিছু কিছু ডেটাবেস আছে তুমি শুধু দেখতে পারবে আর কোনো কিছু করতে পারবে না, আবার কিছু কিছু ডেটাবেস আছে তুমি শুধু ডেটা এন্ট্রি করতে পারবে, তুমি ভুল কোনো ডেটা দিলে তুমি কোনো ডেটা মুছতে পারবে না। গত বছর খানেক আগে আমাদের কলেজে অনার্সের ফর্ম ফিল আপ চলতেছিল, তো আমাদের ডিপার্টমেন্টের একটা মেয়ে যে সে তোমার যে ফর্ম ফিল আপ করছে, ফর্ম ফিল আপের যে সাবজেক্ট ছিল 8টা, কিন্তু সে ওখানে একটা ভুল সাবজেক্ট দিয়ে দিছে অন্য ডিপার্টমেন্টের, তো এখন তো তার ফর্ম ফিল আপে তো যদি এটা ঠিক না করে তাহলে তো এই সাবজেক্টের পরীক্ষা তাকে দিতে হবে। তখন আমাদের যে কম্পিউটার অপারেটর আছেন যে আমাদের অফিসে, তারা কিন্তু ডেটা এন্ট্রি দিতে পারে, এই যে ভুল ডাটা যে এন্ট্রি দেওয়া হয়েছে তারা কিন্তু এই ডাটা ডিলিট করতে পারে না। তখন কি করা হয়েছে, আমরা ফোনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করছি, যোগাযোগ করে ওদের মাধ্যমে ওই ডাটা ডিলিট করেছে, ডিলিট করে আবার নতুন করে এন্ট্রি দেওয়া হয়েছে। তার মানে তুমি বুঝো যে আমাদেরকে শুধুমাত্র ডাটা এন্ট্রি করার দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন ধরো তোমাদের পরীক্ষার এই যে প্র্যাকটিক্যাল বোর্ড, বোর্ডের প্র্যাকটিক্যাল পরীক্ষার ডাটা আমরা এন্ট্রি দিই, আমরা এখানে তোমরা ধরো 25 মার্কের পরীক্ষা দাও, তো আমরা এখানে তুমি যা পাইছো আমরা এখান থেকে এন্ট্রি দিয়ে দিই। এখন কিন্তু ওই 25-এর ভিতরে যদি ভুল হয় সেটা কিন্তু আমরা সংশোধন করতে পারি সাবমিট করার আগে, কিন্তু সাবমিট করার পরে আমরা কোনো কিছু সংশোধন করতে পারবো না, এটা পুরোটা করতে পারবে শুধুমাত্র কুমিল্লা বোর্ড। তাহলে কুমিল্লা বোর্ডের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন তারাই কিন্তু সবকিছু করতে পারবেন। তাহলে আমাদেরকে দায়িত্ব কি দিয়েছে, আমাদেরকে দিয়েছে ডাটা এন্ট্রি করা এবং সাবমিট করার পূর্বে যদি কোনো আমরা ভুল ডাটা এন্ট্রি দিই তাহলে সেটাকে ডিলিট করে দেওয়া, এছাড়া কোনো কাজ কিন্তু আমরা করতে পারি না। তাহলে এটা হচ্ছে ব্যবহারকারীর সীমা। এরপরে ডিস্ক ব্যবহারকারীর নিয়ন্ত্রণ করা, ডিস্ক ব্যবহারকারী নিয়ন্ত্রণ করা, তাহলে তো সে কতটুকু ডিস্ক করতে, কতটুকু স্পেস ব্যবহার করতে পারবে সে এটা নিয়ন্ত্রণ করতে পারে। ব্যবহারকারীর অ্যাকশন নিয়ন্ত্রণ করা, তো ব্যবহারকারীর অ্যাকশন হচ্ছে যে এটাই, ব্যবহারকারীর সীমা অ্যাকশন প্রায় একই রকম। ব্যবহারকারীর অ্যাকশন নিয়ন্ত্রণ করা, সেই ডাটা ডিলিট করতে পারবে কিনা, সেই ডাটা আপডেট করতে পারবে কিনা, সে কোনো ডাটা যুক্ত করতে পারবে কিনা, এগুলো হচ্ছে ব্যবহারকারীর অ্যাকশন। তাহলে দেখো এই ডেটাবেস প্রশাসকের অনুমতি ছাড়া এই কাজগুলো কিন্তু করা যাবে না, অর্থাৎ পাসওয়ার্ড, মূল কাজ হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড যার কাছে থাকবে সে সব কিছু করতে পারে। তবে পাসওয়ার্ডের কিন্তু আবার রকম আছে, যে এই যে কিছু পাসওয়ার্ড, যেমন ধরো তোমার পরীক্ষার সময় যে পাসওয়ার্ড পেয়েছো সেটা দিয়ে শুধু কি করছো, শুধু প্রশ্নটা দেখতে পারছো। আবার পাসওয়ার্ড এরকম হইতে পারে যে তুমি শুধু দেখতে পারবে, সাবমিট করতে পারবে। পাসওয়ার্ড এরকমও আছে যে তুমি এই প্রশ্নটাকে সংশোধন করতে পারবা, পাসওয়ার্ড এরকম আছে যে এই এই প্রশ্নটাকে তুমি ডিলিট করে দিতে পারবা। অর্থাৎ প্রত্যেকটা স্তরে স্তরে নিরাপত্তা আছে, প্রত্যেকটা অর্থাৎ এক এক ব্যক্তির এক এক কাজ, এক এক ব্যক্তির এক এক কাজ, যার কাজ যেটা তাকে সেই অনুযায়ী পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যার কাজ যেটা তাকে সেই অনুযায়ী পাসওয়ার্ড দেওয়া। তোমাদের কাজ ছিল শুধু পরীক্ষা দেওয়া এবং সাবমিট করা, এই জন্য তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা দেওয়া এবং সাবমিট দেওয়ার ওই অনুমতিটুকু দেওয়া হয়েছে, ওই অ্যাকশনটাই তোমরা নিয়ন্ত্রণ, ওই অ্যাকশনটাই তোমরা করতে পারবে, এর বাইরে তোমরা আর কোনো কিছু করতে পারবে না। তাহলে দেখো অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে ডেটার গোপনীয়তা রক্ষা করাকে বলে ডেটা সিকিউরিটি। আর ডেটাবেস প্রশাসক কিন্তু এই দায়িত্বটা পালন করেন, দেখো ডেটাবেস প্রশাসকের কাজ হচ্ছে এইগুলো, এই কাজগুলো উনি কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন। যদি কোথাও কোথাও লিকেজ তৈরি হয় তাহলে কিন্তু পুরো ডেটাবেসটাই ডিস্ট্রয় করে দেবে তোমার যে কোনো অনির্দিষ্ট ব্যক্তি। এরপর আসো ডেটা সিকিউরিটি মূলত দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি। ডেটা সিকিউরিটি মূলত দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি। তো সিস্টেম সিকিউরিটি কি আমরা দেখি, সিস্টেম সিকিউরিটি হচ্ছে যে তুমি তোমার ঘরের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, ঠিক আছে, তোমার ঘরে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, তো এই তো ডকুমেন্টসটাকে তুমি তোমার কোথায় রাখছো, তুমি তোমার সিন্দুকের মধ্যে রাখছো, ঠিক আছে। তো দেখো এবার তোমার ঘরের ধরো তোমার বাড়ি একটা দালান কোঠা আছে, তো বাড়ির চারপাশে ওয়াল আছে, তুমি সেখানে একটা গেট দিয়েছো, তাহলে দেখো এই একটা তালা। এরপরে তোমার বিল্ডিং এর যে ঢোকার সময় দারোয়ান আছে এবং সেখানে কলাপসিবল গেট আছে, তাহলে এখানে আরেকটা তালা। এরপরে তোমার রুমে ঢুকবে, যে তোমাদের ঘরে ঢুকবে সেখানে আরেকটা তালা। এরপরে যে রুমে তুমি সিন্দুক রাখছো সেখানে একটা দরজা আছে, সেখানে আরেকটা তালা, এরপরে সিন্দুকের তালা। তাহলে এটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি, এটি হচ্ছে সিস্টেম সিকিউরিটি। তাহলে যে বিষয়গুলো সিস্টেম সিকিউরিটি আরো অন্তর্ভুক্ত, তা হচ্ছে কি, ব্যবহারকারী ইউজার নেম এবং পাসওয়ার্ড পরীক্ষা করে, ব্যবহারকারীর ইউজার নেম এবং পাসওয়ার্ড। অর্থাৎ ধরো তুমি কোনো একজনের ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাক করে ফেলছে, কোনো একজনের ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাক করে ফেলছে। ধরো তোমাকে আমি বলি যে ধরো আমার ফেসবুক, আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমার ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ড তুমি হ্যাক করে ফেলছো, তুমি নিয়ে নিছো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড, তুমি কোনোভাবে পেয়ে গেছো। এখন তুমি তোমার মোবাইল থেকে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তুমি আমার ফেসবুকে ঢুকবা, বাট এর পরেও কিন্তু একটা কথা থেকে যায়, সেটা আমি পরে বলতেছি। ডেটাবেস সম্পর্কিত কোন কোন কাজগুলো করতে পারবে তা পরীক্ষা করা, অর্থাৎ এখানে সে কি কি করতে পারবে, সে কি ডেটাবেস
রিড অনলি, অর্থাৎ আমরা আমরা কিন্তু এই যে এনক্রিপশনের সময় কতগুলো মোড দেখেছিলাম, একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে রিড অনলি, একটা হচ্ছে ওপেন রিড অনলি, একটা হচ্ছে এক্সক্লুসিভ মোড, আমরা অনেকগুলো মোড দেখছি। এখন ডেটাবেস সম্পর্কিত কোন কোন কাজ সে করতে পারবে তা পরীক্ষা করবে, সে কি ডেটা পড়তে পারবে, সে কি ডেটা মুছতে পারবে, সেটি ডেটা সন্নিবেশ করতে পারবে, সেটি সে কি ডেটা আপডেট করতে পারবে, সে কি কোনো টেবিল মুছতে পারবে, সে কি রিলেশন তৈরি করতে পারবে, সে কি ফর্ম তৈরি করতে পারবে, সে কি ডেটা প্রিন্ট করতে পারবে, অর্থাৎ কি কি করতে পারবে তা পরীক্ষা করে। তাহলে দেখো এইগুলো হচ্ছে সিস্টেম সিকিউরিটির আওতাভুক্ত, ব্যবহারকারী মূল হচ্ছে এটা ইউজার নেম এবং পাসওয়ার্ড, অর্থাৎ তুমি কোন একজনের ইউজার নেম এবং পাসওয়ার্ড চুরি করে ফেলছো। মূল কথা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এটা কিন্তু গোপন জিনিস, এখন তুমি কোন একজনের ইউজার নেম আর পাসওয়ার্ড চুরি করে ফেলছো, বাস এবার তুমি ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে তোমাকে টেস্ট করবে যে তুমি ডেটাবেস সম্পর্কিত কোন কোন কাজগুলো করতে পারবে। এরপর আসো, ইউজার অবজেক্টের জন্য কি পরিমাণ ডিস্ক স্পেস বরাদ্দ আছে তা পরীক্ষা করা, তোমার জন্য কি পরিমাণ স্পেস বরাদ্দ আছে তা পরীক্ষা করা। এরপর আসো ডেটা সিকিউরিটি, মূল সিকিউরিটি কিন্তু দুই, এখানে দেখো সিকিউরিটি দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি, অর্থাৎ আমরা দুভাবে সিকিউরিটি দিব, একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি আর একটা দিব ডেটা সিকিউরিটি, অর্থাৎ আমি এখানে কোনো ব্যবহারকারী কি কি অ্যাকশন প্রয়োগ করতে পারবে তা পরীক্ষা করা, কোনো ব্যবহারকারী কি কি অ্যাকশন প্রয়োগ করে। যেমন ধরো এ নামের একজন ব্যবহারকারী স্টুডেন্ট ডাটাবেজের ডেটা দেখতে পারবে কিন্তু মুছতে পারবে না, তার মানে আমি দেখো কি পরিমাণ সিকিউরিটি দিছি, যে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড যদি কারো কাছে চলেও যায়, আমার ইউজার নেম আর পাসওয়ার্ড যদি কারো কাছে চলেও যায় কিন্তু সেই ব্যক্তি আমার ডেটাবেস কি করতে পারবে না, ডিলিট করতে পারবে না, সে শুধুমাত্র কি করতে পারবে ডেটাবেসটা দেখতে পারবে। অর্থাৎ আমরা দুই, তো তোমাদেরকে আমার ফেসবুকের কথা যেটা বলছিলাম যে তোমরা আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি ফেসবুকে ঢুকে যাও তখন কিন্তু সাথে সাথে আমার মোবাইলে মেসেজ চলে আসবে, আমার মোবাইলে সাথে সাথে মেসেজ চলে আসবে যে এই ব্যক্তি আপনি কি না, তখন কিন্তু আমি সাথে সাথে জেনে যাবো যে থার্ড পার্টি আমার ফেসবুকে ঢুকতে চাচ্ছে। তার মানে দেখো আমি দুইটা সিকিউরিটি দিচ্ছি, একটা হচ্ছে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড আমি গোপন রাখছি, কিন্তু এই গোপনীয়তা যদি কেউ ভেঙে ফেলে, কেউ যদি ঢোকার চেষ্টা করে, তাহলে আমার কাছে সাথে সাথে মেসেজ চলে আসবে যে এই ব্যক্তি আপনি কি না, যে এই ডিভাইস থেকে এই জায়গা থেকে লোকেশন দিবে আমাকে, লোকেশন ডিভাইস দুটোই দিবে, এই জায়গা থেকে এই ডিভাইস থেকে আপনি কি নিজে ঢুকতেছেন, এটা কি আপনি, আমাকে একটা মেসেজ পাঠাবো আমার ইমেইলে, এবং মোবাইলে মেসেজ পাঠাবে, ইমেইলে মেসেজ পাঠাবে। তাহলে দেখো এটা হচ্ছে, একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি, একটা হচ্ছে ডেটা সিকিউরিটি। তাহলে তোমাকে মনে রাখতে হবে ইউজার নেম আর পাসওয়ার্ড গোপন রাখতে হবে, এরপরেও তোমাকে এই কাজটা করতে হবে ডেটাবেজের ভিতরে, কিন্তু এই জিনিসগুলো করে, অর্থাৎ এই অ্যাকশনগুলো তোমাকে ঠিক রাখতে হবে, যে কেউ যদি ঢুকে যায় তাহলে সে কি কি করতে পারে, সে যদি জোর করে ঢুকে যায় তাহলে সে তোমার ডেটাবেজের কোনো ধ্বংস করতে পারবে কিনা, এটা কিন্তু তুমি খেয়াল রাখবে। তাহলে দেখো এই নামের একজন ব্যবহারকারী স্টুডেন্ট ডেটাবেজের ডেটা দেখতে পারবে কিন্তু মুছতে পারবে না। তাহলে মনে রাখতে হবে ডেটা সিকিউরিটি হচ্ছে দুই প্রকার, একটা সিস্টেম সিকিউরিটি, একটা ডেটা সিকিউরিটি। এখন আমরা দেখবো অথরাইজেশন। অথরাইজেশন হচ্ছে যে আমরা কাকে কি কাজ করতে দেব, কাকে আমরা কি কাজ করতে দেবো, এটাকে বলে অথরাইজেশন, এটাকে বলে অথরিটি, অর্থাৎ অথরিটি অথরাইজেশন করে। দেখো অথরাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ডেটাবেজের সিকিউরিটি নিয়ন্ত্রণ করা যায়, অথরাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ডেটাবেজের সিকিউরিটি নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ আমি আব্দুল করিমকে একটা দায়িত্ব দিয়েছি, আব্দুল রহিমকে একটা দায়িত্ব দিয়েছি, আব্দুল জলিলকে একটা দায়িত্ব দিয়েছি, তিনজন তিনজনের পাসওয়ার্ড দিয়ে তিনজনের তিন রকম কাজ করতে পারবে। দেখো একজন ডেটাবেজ ব্যবহারকারীর বিভিন্ন ধরনের অথরাইজেশনের চারটি স্তর থাকতে পারে, তার মানে অথরাইজেশনের স্তর হচ্ছে চারটি। দেখো প্রথম স্তর রিয়েল অথরাইজেশন, এটি একজন ইউজারকে শুধুমাত্র ডেটা পড়ার অনুমতি দেয় কিন্তু কোনোরূপ পরিবর্তন করতে দেয় না, যেমন পরীক্ষার রেজাল্ট, তোমরা শুধুমাত্র বোর্ডের রেজাল্ট দেখতে পারবা আর কিচ্ছু করতে পারবো না, তোমার রোল আর রেজিস্ট্রেশন দিয়ে তুমি শুধুমাত্র কি করতে পারবো, রেজাল্ট দেখতে পারবো। এটা কিন্তু তোমরা ভালো করে জানো, যদি তোমরা ক্লাস ফাইভ পাস করছো, ক্লাস ফাইভের রেজাল্টও অনলাইনে আসছে, ক্লাস এইটের রেজাল্টও অনলাইনে, এসএসসির রেজাল্টও অনলাইনে, ইন্টারমিডিয়েট রেজাল্টও অনলাইনে। তাহলে এটা দেখো রিয়েল অথরাইজেশন মানে হচ্ছে যে ইউজার শুধুমাত্র কি করতে পারবে, ডেটা দেখতে পারবে আর কিচ্ছু করতে পারবে না, এটাকে বলে রিয়েল অথরাইজেশন, এটাকে বলে রিয়েল অথরাইজেশন। এটি একজন ইউজারকে শুধুমাত্র ডেটা পড়ার অনুমতি দেয় কিন্তু কোনোরূপ পরিবর্তন করতে দেয় না, যেমন আমরা যে পত্রিকাগুলো পড়ি, পত্রিকাগুলোতে তোমরা দেখো এখন অনলাইনে পত্রিকা, ফেসবুক ঢুকলেই অনলাইন পত্রিকা পড়া যায়, এই অনলাইন পত্রিকা আমরা শুধুমাত্র পড়তে পারি আর কিছু করতে পারি, তুমি একটা লাইনও কাটতে পারবে না, একটা কিছু লিখতেও পারবে না, তবে কমেন্ট কিন্তু ভিন্ন জিনিস। এরপর আসো ইনসার্ট অথরাইজেশন, এটি একজন ইউজারকে ডেটাবেজের ডেটা সংযোগ করতে দেয়, অর্থাৎ এখানে শুধু ডেটা এন্ট্রি দিতে পারবে, ওই যে বললাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের সময় আমরা শুধুমাত্র ডেটা এন্ট্রি দিতে পারি, যদি আমাদেরও কোনো ভুল হয় তাহলে আমরা সেটা কিন্তু ডিলিট করতে পারবো না, এটা পারবে অ্যাডমিনিস্ট্রেটর।
তাহলে ইনসার্ট অথরাইজেশন মানে হচ্ছে এটি একজন ইউজারকে ডেটা বেজে ডেটা সংযোগ করতে যায়, কিন্তু কোনো ডেটা মুছতে যায় না, সেই ডেটা ইনসার্ট করতে পারবে, অর্থাৎ ডেটা ঢুকাতে পারবে, ডেটা এন্ট্রি দিতে পারবে, কিন্তু সেই কোনো ডেটা যদি ভুল দেয় তাহলে সেটা আর সে মুছতে পারবে না। তাহলে বুঝো যে অথরিটি কি কঠিন জিনিস। তুমি যেমন ধরো এই যে তোমরা ইনসার্ট হতে, যেমন ধরো ব্যাংকের ক্ষেত্রে খেয়াল করো, ব্যাংকে অনেকেই টাকা জমা দিতে পারে তোমার অ্যাকাউন্টে, ধরো তোমার নামে একটা অ্যাকাউন্টে হাজার হাজার লোক তোমার অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবে, কিন্তু তুমি ছাড়া আর কেউ টাকা উঠাইতে পারবে না, এটা মনে রাখতে হবে। এরপর আসো আপডেট অথরাইজেশন, এটা হবে আপডেট, DATE হবে আপডেট অথরাইজেশন। এটি একজন ইউজারকে শুধুমাত্র ডেটাবেজে সংরক্ষিত ডেটাকে পরিবর্তন করতে দেয়, কিন্তু কোনো ডাটা মুছতে বা সন্নিবেশ করতে দেয় না, অর্থাৎ এখানে সে শুধু আপডেট করতে পারবে, বাট সে কোনো কিছু ডিলিটও করতে পারবে না, সে কোনো কিছু সন্নিবেশও করতে পারবে না। অর্থাৎ আপডেট মানে সে ধরো এখানে এই যে ইনসার্ট, এই যে সে শর্টিং করতে পারবে, সে ইন্ডেক্সিং করতে পারবে, সে এই কাজগুলো করতে পারবে, ঠিক আছে, কিন্তু সে কোনো ডাটা মুছতে পারবে না, কোনো ডাটা সন্নিবেশ মানে যুক্ত করতে পারবে না। তাহলে আমরা তিন ধরনের অথরাইজেশন দেখে নিলাম। এরপর হচ্ছে ডিলিট অথরাইজেশন, এটি একজন ইউজারকে শুধু ডেটা মুছার অনুমতি, তাহলে শুধুমাত্র একজনের মুছে, অর্থাৎ ধরো তোমার প্রতিষ্ঠানে 10 জন লোক আছে, তো 10 জন লোককে তুমি 10টা দায়িত্ব দিয়ে দিলা, তাহলে আর এই তোমার ডাটাবেস কেউ ডিস্ট্রয় করতে পারবে না, কারণ ধরো তুমি আব্দুল করিম ভেবে দিছো ডেটা শুধু মুছার জন্য, সে শুধু মুছতে পারবে। এখন যদি এই যে ধরো পাবনা থেকে কেউ একজন তোমাকে ফোন দিছে যে স্যার আমার এই ডেটাটা ভুল হয়েছে, এটা মুছতে হবে, তখন তুমি আব্দুল করিমের কাছে যাইতে হবে। এরপরে একজন আপডেট করতে পারবে, একজনের ডেটা ইনসার্ট করতে পারবে, একজনে আর বাকিরা সবাই কি করতে পারবে, বাকি শুধুমাত্র ডেটাবেস দেখতে পারবে, আর কোনো কিছুই করতে পারবে না। তাহলে মনে রাখতে হবে ডেটাবেস প্রশাসক কিন্তু এই কাজগুলো করে থাকেন, উনি কিন্তু এই এই দায়িত্বগুলো ভাগ করে দেন যে কে কি করতে পারবে, কে কে কি অ্যাকশন প্রয়োগ করতে পারবে। তাহলে দেখো এই রিয়েল অথরাইজেশন, এই ব্যক্তি কি অ্যাকশন করতে পারবে, এই ব্যক্তি শুধু দেখতে পারবে, শুধু চেয়েছে সে শুধু দেখবে, আর কিছুই করতে পারবে না। ইনসার্ট অথরাইজেশন, এখানে কি অ্যাকশন দিতে পারবে, এখানে সে ডেটা ইনসার্ট ঢুকাতে পারবে কিন্তু মুছতে পারবে না। এখানে কি অ্যাকশন দিতে পারবে, এখানে সে ডেটা কি করতে পারবে, আপডেট করতে পারবে বাট মুছতে পারবে না, সন্নিবেশ করতে পারবে না। আর এখানে ডিলিট অর্থে সে ডেটা মুছতে পারবে বাট আর কোনো কিছু সে করতে পারবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এখন আমরা দেখবো কর্পোরেট ডাটাবেস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সারা বিশ্বে এখন বর্তমানে যে ডেটাবেসটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কর্পোরেট ডেটাবেস। আমরা আসলে ডেটাবেস সম্পর্কে তো অনেক কিছু জানছি, বাট বর্তমানে আমরা বর্তমানে ব্যাংকগুলোতে যেটা ব্যাংক বিমা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে ডেটাবেসটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কর্পোরেট ডেটাবেস। দেখো ব্যাংক বিমা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের শাখা অফিসের সাথে যোগাযোগ এবং তথ্য আদান প্রদানের জন্য কেন্দ্রীয় অফিসের সার্ভারে এক ধরনের ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করে। খেয়াল করো তোমরা, ব্যাংক বিমা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের শাখা অফিসের সাথে, মনে রাখবো প্রত্যেকটা ব্যাংক কিন্তু নিয়ন্ত্রণে ঢাকা থেকে, তার কারণ তাদের হেড অফিস হচ্ছে ঢাকাতে। তাহলে দেখো হেড অফিস কিন্তু দেখতেছে যে সারাদিন কোন ব্রাঞ্চে কি পরিমাণ কাজ হয়েছে, এবং প্রত্যেকটা হেড অফিস কিন্তু ডাটা এন্ট্রি দিয়ে, বাট সেই ডাটাগুলো জমা হয় সেন্ট্রাল ডাটাবেজে, মনে রাখবো সেন্ট্রাল ডাটাবেজ কিন্তু নিয়ন্ত্রণ করে হেড অফিস। তাহলে খেয়াল করো ব্যাংক বিমা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের শাখা অফিসের সাথে যোগাযোগ এবং তথ্য আদান প্রদানের জন্য কেন্দ্রীয় অফিসের সার্ভারে এক ধরনের ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করে। এই ধরনের সফটওয়্যারকে বলে কর্পোরেট ডেটাবেস। যেমন ধরো কুমিল্লা বোর্ডের সাথে, এই কুমিল্লা বোর্ডের অধীনস্থ যত স্কুল কলেজ আছে সবাই যুক্ত, যে আমরা ধরেন যতগুলো ডাটা এন্ট্রি দিচ্ছি সবগুলো কিন্তু কুমিল্লা বোর্ডের সার্ভারে জমা হচ্ছে, এই সার্ভার নিয়ন্ত্রণ করে কিন্তু কুমিল্লা বোর্ড। এবার আসো কর্পোরেট ডাটাবেসগুলো সাধারণত কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেট ভিত্তিক হয়ে থাকে, অর্থাৎ এই ডেটাবেস কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেট ছাড়া ব্যবহার করা যাবে না। যখন ইন্টারনেট থাকবে তুমি দেখবে ব্যাংকে গেলে যখন ইন্টারনেট নেই তখন দেখবে যে তারা টাকা জমা নিচ্ছে কিন্তু টাকাটা এন্ট্রি দিতে পারে না, এন্ট্রি দিতে হলে কিন্তু ইন্টারনেট লাগবে, কারণ ইন্টারনেটের সাহায্যে কিন্তু তার কম্পিউটার সেন্ট্রাল সার্ভারের সাথে যুক্ত হয়। ব্যাংকগুলোতে কর্পোরেট ডাটাবেস ব্যবহারের ফলে যে কোনো গ্রাহক সম্পর্কে তথ্য যে কোনো শাখা অফিস থেকে জানা যায়। তো এই কারণে যেহেতু এখন সেন্ট্রাল ডাটাবেস ব্যবহার করতেছে, তাই তুমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তুমি তোমার ব্যাংক প্রায় ব্যাংকের তথ্য জানতে পারবা, যে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে, তুমি টাকা এই যে কোনো ব্রাঞ্চ থেকে উঠাইতে পারবা, তুমি যে কোনো জায়গা থেকে করতে পারবে। ইভেন এখন বর্তমানে যে ঘরে বসেই ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তুমি তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স সম্পর্কে জানতে পারবে। ইন্টারনেট ব্যাংকিং প্রায় সব ব্যাংক চালু করে ফেলছে। দেখো এমনকি গ্রাহকগণ ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট পাসওয়ার্ড ব্যবহার করে ঘরে বসে নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স সম্পর্কে জানতে পারে। তাহলে দেখো কর্পোরেট ডাটাবেসের সুবিধা কি, বর্তমানে প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই বোর্ডগুলা, শিক্ষা মন্ত্রণালয়, ব্যাংক বিমা বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলা
যেমন ধরো স্কয়ার, ভ্যাক্সিনকো, বড় বড় যে প্রাণ কোম্পানি যতগুলো প্রতিষ্ঠান আছে সব কিছু কিন্তু এখন কর্পোরেট ডাটাবেজে কাজ হচ্ছে। কারণ কর্পোরেট ডাটাবেজ কিন্তু ইন্টারনেট ছাড়া কাজ করা যায় না, কর্পোরেট ডাটাবেজ কিন্তু নেটওয়ার্ক ভিত্তিক, অর্থাৎ কম্পিউটার এবং ইন্টারনেট ভিত্তিক। যদিও এখন কম্পিউটারের কাজটা আমরা ট্যাব মোবাইল দিয়েও করতে পারি, কিন্তু ইন্টারনেট ছাড়া হবে না। তাহলে কর্পোরেট ডাটাবেজ কেন সুবিধাজনক? কারণ এটা রাখা আছে কেন্দ্রীয় হেড অফিসের সার্ভারে। হেড অফিস কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতেছে, হেড অফিসের সার্ভারে কিন্তু এই ডাটাবেসটা রাখা আছে, সবাই ইন্টারনেটের সাহায্যে ওই সার্ভারের সাথে যুক্ত হচ্ছে। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব যে কিভাবে একজন ইউজার ইন্টারনেট এবং কম্পিউটারের মাধ্যমে হেড অফিসের সার্ভারের সাথে যুক্ত হচ্ছে, কিভাবে আসলে এই কাজটা হচ্ছে, এটা কত কঠিন কাজ। যে তুমি এই যে তুমি এখন চৌমুহনী বসে টাকা জমা দিবা ঢাকায় বসে, সে সাথে সাথে সে টাকা উঠাইতে পারবে। যে তুমি কারো অ্যাকাউন্টে টাকা দিচ্ছ সমনি বাজারে বসে, ঠিক সাথে সাথে জমা দেওয়ার সাথে সাথে এন্ট্রি দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, এবং ওই ব্যক্তি ধরো ঢাকায় আছে, ঢাকা থেকে বসে টাকা উঠাতে পারবে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে সেন্ট্রাল ডেটাবেজের কারণে। যদি সেন্ট্রাল ডেটাবেজ না হতো তাহলে কিন্তু সম্ভব হতো না। শুধুমাত্র আগে কিন্তু খাতা লিপিবদ্ধ থাকতো যে সমনি ব্রাঞ্চে অ্যাকাউন্ট করলে সমনি ব্রাঞ্চ থেকে টাকা উঠানো লাগে, তুমি অন্য কোনো ব্রাঞ্চ থেকে টাকা উঠাতে পারতে না, কারণ ওই তথ্যগুলো এত আর কারো কাছে ছিল না। বর্তমানে তোমার তথ্য এখন কেন্দ্রীয় অফিসের সার্ভারে জমা হচ্ছে, এই কারণে ওই কেন্দ্রীয় অফিসের সার্ভার থেকে যে কেউই তোমার তথ্যটা নিতে পারতেছে, নিয়ে তোমার টাকা দিতে পারতেছে, অর্থাৎ যে কোনো ব্যাংক থেকে তুমি এখন তোমার টাকা উঠাইতে পারো। তাহলে মনে রাখতে হবে কর্পোরেট ডাটাবেস খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে সব অফিসে এই কর্পোরেট ডাটাবেসই ব্যবহার হচ্ছে। তবে কর্পোরেট ডাটাবেসের ক্ষেত্রে এমসিকিউর জন্য যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে যে এটি কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেট ভিত্তিক, এটা কিন্তু ইন্টারনেট ছাড়া ব্যবহার করা যায় না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। সিকিউরিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর অথরাইজেশনের বিষয়টা তোমরা দেখছো যে তুমি এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে দিছো। তোমরা বাসায়ও কিন্তু কাজগুলো করো, দেখো যে বাসায় ধরো ভাই বোন যদি দুই তিনজন থাকে এবং ঘরে যদি মানুষ থাকে, দেখো তোমার মা তোমার বাবা তোমাদের এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে দিছে। অথবা ধরো একটা বিয়ের অনুষ্ঠানের সময় যে ধরো যে এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ সে এই কাজের বাইরে কিছু করতে পারবে না, ও ওই কাজের বাইরে কিছু করতে পারবে না, ও ওই কাজের বাইরে কিছু করতে পারবে না, এইরকম। এই এটি হচ্ছে এটি হচ্ছে আসলে অথরাইজেশন। অথরাইজেশন হচ্ছে যে তুমি কাকে কি দায়িত্ব দিবে এবং তাকে ওই কাজের পরিধি সম্পর্কে জানাই দিবে যে তুমি এর বাইরে কোনো কিছু করতে পারবে না, এর বাইরে কোনো কিছু করতে গেলে তাকে সিগন্যাল দিবে এবং তোমাকে মেসেজ দিবে যে এই ব্যক্তি এটা করার চেষ্টা করতেছে, সে অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করতেছে, তুমি তাকে দিছো পড়ার অনুমতি, সে এখন এটাকে ডিলিট করার চেষ্টা করতেছে। ধন্যবাদ সবাইকে।